সৌদি আরবের মক্কার 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবা শুরু হয়েছে। আজ শনিবার বাংলাদেশ সময় বিকেল 3:15 দিকে আরাফাত ময়দানের নামিরাহ মসজিদ থেকে হজের খুতবা পাঠ শুরু করেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহের আল মুয়াইকিলি। খুতবায় ফিলিস্তিন প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ফিলিস্তিনের মুসলমানেরা যুদ্ধের কবলে, তারা বিপর্যস্ত, তাদের খাওয়ার পানি নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই, পৃথিবীর সব ধরনের আরাম ও সুখ থেকে তারা বঞ্চিত, তাদের জন্য দোয়া করুন। মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা সোমবার, তাই কোরবানি উপলক্ষে চশিক অনুমোদিত নগরীর 10টি ও বিভিন্ন উপজেলার পশুর হাটগুলো জমে উঠেছে। ক্রেতারা হাটে ঘুরে ঘুরে গরু, ছাগল, মহিষ সহ বিভিন্ন কোরবানির পশু দেখছেন এবং দাম যাচাই করে কিনছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা, ক্রেতারাও দাম যাচাই বাছাই করে কোরবানির পশু কিনছেন। সেন্ট মার্টিনে মিয়ানমারের গোলাগুলি নিয়ে দেশটির সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যুদ্ধ পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে এবং চলবে, তবে আক্রান্ত হলে জবাব দেওয়া হবে। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তিনি এ কথা বলেন। সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের নীরবতা দাসসুলভ মনোভাবের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার এক আলোচনা সভায় তিনি বলেন, সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার পথে মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে, সেখানে খাদ্য সংকট দেখা দিচ্ছে, কিন্তু সরকার এখনো নীরব, সরকারের নতজান নীতির কারণেই এমন হচ্ছে। বর্ষা মৌসুম শুরু তথা আষাঢ় মাসের প্রথম দিন আজ শনিবার। আজ দিনের বেলায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দেখা মেলেনি দেশের বেশিরভাগ অঞ্চলে, এতে ভ্যাপসা গরমের অনুভূতি বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 2-3 দিন এমন অবস্থা বিরাজ করবে, তবে ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে।